এখন আমরা উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরম সম্পর্কে আলোচনা করব প্রতিজ্ঞা তিন যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপতি হয় এবং পি অফ টু জিরো হয় তবে পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে এটি উৎপাদক উপপদ চলোটি প্রমাণ করি পি অফ এক্স বহুপদিকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এটা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা পাচ্ছি শূন্য কারণ শর্তে এটা দেয়া ছিল যে পি অফ এর মান শূন্য হবে যেহেতু এখানে ভাগশেষ শূন্য তাই পি অফ এক্স বহুপদী এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে সুতরাং এক্স মাইনাস এ হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য সম্পর্কে এখন আলোচনা করব প্রতিজ্ঞা চার যদি পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস এ ইকৃ উৎপাদক হয় তবে পি অফ এ ইজ ইকুয়াল হবে তোমরা লক্ষ্য করো যে প্রতিজ্ঞা তিন অর্থাৎ উৎপাদক উপপাদ্যে আমরা দেখেছি যে পি অফ এর মান যদি শূন্য হয় তবে পি এর একটি উৎপাদক হবে X- মাইনাস এ কিন্তু এখানে বলা হচ্ছে যেহেতু এটা বিপরীত উপপাদ্য তাই এখানে বলা হচ্ছে যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে পি অফ এ ইজ ইকুয়াল হবে এটি আমরা এবার প্রমাণ করব যেহেতু পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস এ একটি উৎপাদক সুতরাং আরেকটি বহুপদী কিউ অফ এক্স পাওয়া যায় যেন পি অফ এক্স 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 টু টু মাইনাস এ কিউ অফ হয় এখানে এ বসে দেখা যায় যে পি অফ এ এজিক্যাল টু এ মাইনাস এ ইন কিউ অফ এ এজিক্যাল টু জিরো ইন্টু কিউ অফ এ এজিক্যাল টু জিরো উদাহরণ এক

সুতরাং এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক উপপাদের সাহায্যে আমরা এটা পেলাম এবার মনে করি পি অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান তবে উৎপাদকের বিপরীত উপপাদের সাহায্যে আমরা পাই পি অফ ওয়ান ইজিক্যাল টু জিরো আর পি অফ ওয়ানের মান ছিল এখানে ওই আমরা লক্ষ্য করি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু শূন্য এখান থেকে আমরা জানলাম ধনাত্মক মাত্রার কোন বহুপতির উদাহরণ দুই পি অফ এক্স ইজিক টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স উৎপাদক বিশ্লেষণ করতে হবে সমাধান প্রদত্ত বহুপদীর সহক পূর্ণ সংখ্যা এবং ধ্রুবপদ ইসিক্যাল টু মাইনাস সিক্স মুখ্য মুখ্যসহ ইজিক্যাল টু ওয়ান এখন আর যদি পূর্ণ সংখ্যা হয় এবং পি অফ এক্স এর যদি এক্স মাইনাস আর আকারের কোনো উৎপাদক থাকে তবে আর অবশ্যই মাইনাস সিক্স এর উৎপাদক অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অথবা প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এর কোনো একটি হবে এখন আর এর এরূপ বিভিন্ন মানের জন্য পি অফ এক্স পরীক্ষা করি পি অফ পরীক্ষা করে যে সকল মানের জন্য শূন্য হচ্ছে সেগুলি হবে পি উৎপাদক যেহেতু পি অফ এক্স এর অন্য কোনো উৎপাদক যদি থাকে তবে তা ধ্রুবক হবে সুতরাং পি অফ এক্স ইজিক্স মাইনাস এক্স মাইনাস টু ইন্টু এক্স থ্রি যেখানে কে ধ্রুবক উভয় পক্ষে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহক বিবেচনা করে দেখা যায় যে কে ইজিক্যাল টু ওয়ান সুতরাং টু ইন্টু এক্স মাইনাস থ্রি